নআহমদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ভাইসব, ধারাবাহিক হাদিসের আলোচনায় আজকের পর্ব সৃষ্টির সেবা। আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে আশরাফুল মাখলুকাত, মানুষ সেরা সৃষ্টি। সে মানবতা বিপর্যস্ত করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশ আজ লকডাউন, মানুষ হতাশায় পড়ে গেছে। এর মধ্যে এমনও দেখা যায় যে করোনাক্রান্ত ব্যক্তির চিকিৎসা দেওয়ার এবং তাকে একটু অক্সিজেন সাপ্লাই দেওয়ার কাউকে পাওয়া যায় না। হাসপাতালে পিতামাতার লাশ পড়ে থাকলেও মাঝে মধ্যে এমন দৃশ্য দেখা যায়, সন্তান নেই, আপনজন নেই। আবার আলহামদুলিল্লাহ এমন দৃশ্যও দেখা যায় কিছু বান্দারা তাদের আত্মীয় নয় কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তারা তাদেরকে দাফন করছে, আখেরি গোসল দিচ্ছে। আজকে এই স্বেচ্ছাসেবীর টিম কোথাও কোথাও জুলুমের শিকার হচ্ছে, গ্রেপ্তারের শিকার হচ্ছে। এর থেকে বড় লজ্জা আর হতে পারে না। জাতীয় বিপর্যয়ে প্রয়োজন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ একটা চিন্তাভাবনা তৈরি করে আক্রান্ত মানুষকে সেবা দেওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে যারা আক্রান্ত হয়েছেন তারা যেন অসহায় হয়ে না যান, তাদের জন্য একটু অক্সিজেন, তাদের জন্য একটু ঔষধ নিয়ে এগিয়ে যাওয়া। কিন্তু সেই সেবার মানুষও খুব কমে গেছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে যারা দিন কায়েমের কাজ করে তারা এই মহামারীর মধ্যেও নিরিবিলি মানবতার সেবা দিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো হাদিসে সৃষ্টির সেবা সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে তার মধ্যে একটি হাদিস এমন, এটি মিশকাত শরীফে রয়েছে, বাইহাকি শরীফে হাদিসখানে রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। তো তারা দুইজন হাদিস বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল খালকু ইলাল্লাহ ফা আহাব্বুল খালকি ইলাল্লাহি মান আহসানা ইলা ইয়ালিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা সৃষ্টি কুল আল্লাহর পরিবার। আমরা চোখে যা দেখি পুরো সৃষ্টি জগৎটাই আল্লাহর পরিবার। অতএব আল্লাহর পরিবারের সাথে যারা সদয় ব্যবহার করে আল্লাহর কাছে তারাই সবচাইতে বেশি প্রিয় হয়। সুবহানাল্লাহ। এই সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। এই সৃষ্টির সেবার ব্যাপারে শুধু মুসলমানদেরকে এখানে খাস করা হয় নাই, মুসলিম অমুসলিম নির্বিশেষে যারাই করোনায় আক্রান্ত হবে, অক্সিজেনের অভাব দেখা দেবে, বিপদ মুসিবতে পড়ে যাবে, একজন সত্যিকারী মুসলমানের দায়িত্ব হলো তাদের সেবায় এগিয়ে যাওয়া। কারণ পুরো সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা নিজের পরিবার বলেছেন। তাই আসুন, যারা এই মহামারীর মধ্যেও আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের বাড়িতে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে, আক্রান্ত রুগীকে ঔষধ সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে, তারা স্বাস্থ্যবিধি মেনে করোনা আক্রান্ত রুগীর দাফন কাফনের ব্যবস্থা করছে, আর এক শ্রেণীর লোকরা আবার তাদেরকে গ্রেপ্তার করে জুলুম অত্যাচার করছে, তারা কেয়ামতের দিন আল্লাহর কাছে কী জবাব দেবেন? তাই আসুন ভাইসব, অন্যায় অবিচার নয়, হিংসা বিদ্বেষ নয়, এই মহাবিপদের সময় আল্লাহর সৃষ্টি, আল্লাহর পরিবার, আল্লাহর সৃষ্টির সেবায় যে যার অবস্থান থেকে আত্মনিয়োগ করি, আল্লাহ তৌফিক দান করুন।